সুবহানাল্লাহ, এই রকম ভাবে আপনি একদিন আমি একদিন চলে যাব, যখন কোন কাফন যখন কোন লাশকে গোসল দেওয়া হয়, যদি মহিলার লাশ হয় তো সুবহানাল্লাহ যেমনই কাপড় সরানো হয় চিৎকার দিয়ে রূহ বলতে থাকে খবরদার হয়ে যাও, আমার শরীর থেকে কাপড় তলিয়ে নিও না, আমি নিজের ইজ্জতের বড় হেফাজত করেছি। কিন্তু তারপরেও যখন পর্দার সাথে তার কাপড় সরিয়ে দেওয়া হয় তখন সব চিৎকার দিয়ে তার রূহ বলতে থাকে এ আমার গোসলে নাও, সাবধান হয়ে যাও, ইবরত হাসিল করে নাও, জ্ঞান হাসিল করে নাও। আর যেমন আমার শরীর থেকে তোমার কাপড় সরিয়ে নিয়েছ, একদিন তোমার শরীর থেকে এইভাবে কাপড় সরিয়ে যাও, জ্ঞান হাসিল করে নাও। যখন ঠান্ডা গরম পানির খেয়াল করা হয় না, পানি ঠেলে ঢেলে দেওয়া হয় তখন চিৎকার দিয়ে রূহ বলে আমি বরফ তালাব ঘাঁটি থেকে ফিরে এসেছি, খবরদার আমার আমার প্রতি ধ্যান রাখো, সুবহানাল্লাহ বিহামদিহি, তুমি দেখে দেখে রাখো আজকে যেভাবে আমাকে গোসল দেওয়ানো হচ্ছে, একবার তুমি ভেবে রাখিও একদিন তুমিও এই রকম একটা চৌকির উপরে পড়ে থাকবে, তোমাকে এইভাবে গোসল দেওয়া হবে। ঠিক যখন কাঁপনানো হয় রূহ চিৎকার দিয়ে বলে হে আমার নিকটের লোকেরা, ঠিক তোমাদেরকে তদ্রুপ ভাবে গোসল দেওয়ানো হবে। এখন পিতার লাশ হোক বা মাতার লাশ হোক, যখন কাঁপনানোর পরে নিয়ে এসে আঙিনায় কিংবা ওস বারান্দায় রেখে দেওয়া হয়, আত্মীয়দের ভিড় হয়ে যায়, সন্তান আসতে পায় না, রূহ চিৎকার দিয়ে আওয়াজ দেয় ও আমার লাগতে জিগার, আই ও আমার সন্তানেরা কোথায় আছিস? কিছু সন্তান পয়সার হিসাব করতে থাকে বাপ মারা গেলে, কিছু সন্তান আছে পিতার মৃত্যুতে বাক্স খুলবার চেষ্টা করে, রূহ চিৎকার দিয়ে বলতে থাকে বাক্স তো ফেলে এসেছি, ওটা তো থাকলোই, ওটা তো পরেও খুলতে পাবি, একবার শেষবারের মতো আমার চেহারা দেখেলে, না হলে আজকের পর থেকে সারা বিশ্ব ঘুরলেও এরকম চেহারা আর দ্বিতীয় খুঁজে পাবি না। এ আমার প্যারা আসো, যখন লাশকে নিয়ে যাওয়া হয় এ আমার প্যারা ঠিক সুবহানাল্লাহ রূহ চিৎকার দিয়ে বলতে থাকে ইবরত হাসিল করো, জ্ঞান হাসিল করো, আজকে যেমন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে একদিন তোমাকেও এইভাবে নিয়ে চলে যাওয়া হবে। এ আমার প্যারা